ইভেন ইফ ইউ গো আপনি যদি খুব অল্প সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন আপনি হঠাৎ করেই উপলব্ধি করেন সুস্থ থাকার প্রকৃত অর্থ কি সুস্থ থাকার মানেটা আসলে কি স্বাস্থ্য ছাড়া আমাদের জীবনের অন্য কোনো দিকেরই আমাদের কাছে কোনো মানে নেই আমাদের কাজ পরিবার সম্পত্তি বিষয় আশয় কোনো মানেই রাখে না ইফ উই হ্যাভ নো হেলথ যদি আমরা সুস্থ না থাকি অসুস্থতা আমাদের কাছে ভিত্তিগতভাবে আলাদা দুটি উপায়ে আসে একটি হল আমরা সংক্রামক রোগের সংস্পর্শে আসতে পারি এই পৃথিবীতে থাকার দরুন যদি আমরা সংক্রমিত হই ইউ মাস্ট গো টু দ্য ডক্টর আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ সংক্রমণ হল বাইরে থেকে আক্রমণের মতো এটা আর যুদ্ধকালীনভাবে সামনা করতে হবে বেশিরভাগ সময়ই আমরা কেমিক্যাল বা রসায়ন দিয়ে যুদ্ধ করে থাকি তবে এটা ঠিক আছে কারণ এটা একটা যুদ্ধ কিন্তু 70%-এরও বেশি রোগ যাতে মানুষেরা ভুগছেন হল সাধারণত নিজেদের সৃষ্টি করা মানে বলতে গেলে দুরারোগ্য ব্যাধিগুলি ভেতর থেকে সৃষ্টি করা আমাদের নিজেদের সিস্টেমই আমাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করেছে অসুস্থতা শব্দটার অর্থ হল সুস্থতার অভাব মানে আপনি সেই ক্ষমতা হারিয়েছেন আপনার দেহকে বা সিস্টেমকে সুস্থ রাখার অন্য কথায় দেহের মধ্যে ঘর্ষণ অনেক বেড়ে গেছে মানব দেহতন্ত্রের বিভিন্ন দিক তালে তাল মিলিয়ে কাজ করে উঠতে পারছে না এই কিছুটা পরিমাণ ঘর্ষণ থাকার কারণে কিছু না কিছু রোগের সৃষ্টি হচ্ছে কোনো রোগই নিজের থেকে বংশগত নয় ব্যাপারটা শুধু এই যে আমাদের দেহে এমন কোনো একটি তন্ত্র রয়েছে বা দেহের একটি নির্দিষ্ট অংশ যা বাবা মায়ের কাছ থেকে জিনগতভাবে দুর্বল অবস্থায় এসেছে এই কারণে আমরা হয়তো সেই একই রোগে ভুগতে পারি যদি আমরা জীবন সেই একইভাবে বাঁচতে থাকি কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে যদি আমরা যা প্রয়োজন তা সচেতনভাবে করতে পারি আমাদের দেহ মন এবং শক্তির সাথে যে রোগ হয়তো আমাদের পিতামাতার দেহে ছিল তা আমাদেরও হওয়া জরুরি নয় যদি আমরা আমাদের জীবন আরেকটু সচেতনভাবে পরিচালনা করতে পারি তবে এই প্রক্রিয়ার মোড় ঘোরানো সম্ভব